কিছু আর্ম রিজনের মাসেল আছে, তো আমরা এটাকে শোল্ডার রিজন, আমরা স্ক্যাপুলার, সাব স্ক্যাপুলারিস, সুপ্রা স্পাইনাস মাসেল, ইনফ্রা স্পাইনাস মাসেল, সাব স্ক্যাপুলারিস, এগুলো আমরা কি মাসেল বলতে পারি? শোল্ডার রিজনের মাসেল, এটা শোল্ডার রিজন বলা। আর আর্ম রিজনে কিছু মাসেল আছে, যেমন বাইসেপস ব্রাকিয়াই, ট্রাইসেপস ব্রাকিয়াই, ব্র্যাকিয়ালিস, তারপর টেনসর ফেসি, এন্টি ব্রাকিয়াই, এই মাসেলগুলোকে বলা হয় আর্ম রিজনের মাসেল। তো যেমন এইটাকে বলা হয় বাইসেপস ব্র্যাকিয়াই, এই মাসেলটাকে কি বলা হয়? বাইসেপস। এটা শুনে একটু শুনে দেখুন একজন, আপাতত রাখতে হবে ওই যে খাতার, এই ভালো দেখে রাখা, এই যে এই দেখি দেখি, তো কারণটা কি যে বাইসেপস মানে কি দুইটা মাথা, বাই মানে দুই, ট্রাই মানে তিন, তো যে এই যেমন এই মাসেলটা এই মাসেলটাকে কি বলা হয় ট্রাইসেপস ব্রাকিয়াই, এই মাসেলটা দেখো মাথা তিনটা মাথা মনে হচ্ছে, যেমন এটা একটা মাথা, এটা একটা, এটা একটা, দেন তিনটা মাথা, এই মাসেলটা দেখা যায়, আমরা এটাকে বলি ট্রাইসেপস ব্র্যাকিয়াই, এই মাসেলটা কি বলি ট্রাইসেপস ব্র্যাকিয়াই, কারণ মনে হয় তিনটা মাথা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এটাকে আমরা ট্রাইসেপস ব্র্যাকিয়াই বলি, ঠিক আছে? এই যে ট্রাইসেপস ব্র্যাকিয়াই মাসেল এইটা, আর এই যে একবার সামনের দিকে যে মাসেলটা দেখতেছো এটা ফিতার মতো, এটাকে বলি টেনসর ফেসি ল্যাটি, এই যে টেনসর ফেসি ল্যাটি, ভি নম্বর, ভি নম্বর আমরা কি বলি টেনসর ফেসি সামনের দিকে বা আর্মের একটু সামনে, এই যে আর্মটার সামনে টেনসর ফেসি এন্টি ব্র্যাকিয়াই, এটা ট্রাইসেপস ব্র্যাকিয়াই, ঠিক আছে? হেড আছে লং হেড, ল্যাটারাল হেড, এরকম তিনটা হেড আছে, আর এইটাকে বলে বাইসেপস ব্র্যাকিয়াই, এই মাসেলটা কি বলা হয় বাইসেপস ব্র্যাকিয়াই, এখানে দুইটা হেড আছে, এই দুইটা পার্ট আছে, একটা দুইটা, এই যে এটাকে বলে বাইসেপস ব্র্যাকিয়াই মাসেল, এই মাসেলটাকে বলে বাইসেপস ব্র্যাকিয়াই, এটা ট্রাইসেপস ব্র্যাকিয়াই, তিনটা এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট মাসেল, একটা তিনটা পার্ট, আর টেনসর ফেসি এন্টি ব্র্যাকিয়াই, আর আমরা এই মাসেলটাকে বলি কি সুপ্রা স্পাইনাস, ইনফ্রা স্পাইনাস, মাঝখানে স্পাইন, এই যে স্পাইনটা মাঝখানে স্পাইন, আর আমরা এটাকে বলি ডেল্টোইডিয়াস মাসেল, এই মাসেলটাকে আমরা কি বলি ডেল্টোইডিয়াস মাসেল, এটাকে বলি ডেল্টোইডিয়াস মাসেল, এই যে হিউমারাসের ডেল্টোয়েড টিউবারসিটির মধ্যে মাসেলটা থাকবে, এটা ডেল্টোইডিয়াস মাসেল বলো, এটাকে বলি কি ডেল্টোইডিয়াস মাসেল, ঠিক আছে? এটাকে বলি ডেল্টোইডিয়াস মাসেল। আচ্ছা, এখন যদি আমরা আর একটু ফোর আর্মের দিকে, এটা আর্ম রিজন, যদি ফোর আর্মের দিকে আসি, আর একটা মাস আছে ডিপে, এটা হচ্ছে ব্রাকিয়ালিস, যেটা হিউমারাসের স্পাইরাল গ্রুপের মধ্যে থাকে, ওটা কাট